এস এম আব্দুল হোসেন দা টিচার অফ উত্তরাঞ্চল কলেজ এন্ড স্কুল হাউ আর ইউ মাই ডিয়ার স্টুডেন্টস আই থিংক ইউ অল আর ওয়েল এন্ড হার্টলি বাই দা গ্রেস অফ অলমাইটি আল্লাহ আই অ্যাম অলসো ওয়েল বাই আল্লাহ মার্সি নাও আই অ্যাম টেকিং ইংলিশ সেম নাম্বার অফ ক্লাস 7 মাই টুডেস টপিক ইজ চেঞ্জিং পার্সন স্পিচ পার্সন স্পিচ সম্পর্কে তোমরা আগে ধারণা পেয়েছো এখন আমরা আবার পার্সন স্পিচ সম্পর্কে আজকে একটা ক্লাস নেব এটা এই পার্সন স্পিচের প্রথম ক্লাস প্রথমে আমরা আসি পার্সন স্পিচ কি হোয়াট ইজ পার্সন স্পিচ পার্সন স্পিচ আমরা শব্দ অর্থ যদি অর্থ করি তাহলে তার হবে পার্টস অফ অংশ আর স্পিচ অর্থ কথা মূলত হলো বাক্যের অংশ বা কথা বাক্যের প্রত্যেকটি অংশকে এক একটি পার্সন স্পিচ বলা হয় এখানে যেমন আমরা জানি বাক্যের অংশ হিসাবে বাক্যকে আট ভাগে ভাগ করা হয়েছে সেই হিসাবে পার্সন স্পিচ হলো আট প্রকার এই আট প্রকার ভিতরে প্রথমে আসবে নাউন প্রথমে হলো নাউন নাউনের বাংলা হলো বিশেষ্য এটা হলো এক নম্বর এরপর আসছি দুই নম্বর প্রোনাউন প্রোনাউন হলো সর্বনাম অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় সেটা হলো প্রোনাউন এরপর আসবে তিন নম্বর অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হলো বিশেষণ যে ওয়ার্ড দ্বারা কোন কিছুর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দিষ্টতা অনির্দিষ্টতা প্রকাশ পায় সেটা হলো অ্যাডজেক্টিভ এরপর আমাদের আসবে পরের অংশ অ্যাডভার্ব ভার্ব ভার্বটা হলো ক্রিয়া ক্রিয়া হলো যে ওয়ার্ড দ্বারা কোন কিছু করা হওয়া যাওয়া বোঝায় সেটা হলো ক্রিয়া এরপর আসলো অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ ক্রিয়াকে যেটা বিশেষিত করে সেটা হলো অ্যাডভার্ব এরপর আমরা আসবো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ড ওই সমস্ত ওয়ার্ড যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাউন বা প্রোনাউনের যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রবৃত্তি প্রকাশ পায় নির্দিষ্ট অনির্দিষ্টতা সেটা অ্যাডজেক্টিভ এরপর আসছে হলো প্রিপোজিশন প্রিপোজিশন অর্থ কি অর্থ পূর্বে আর প্রিপোজিশন অর্থ অবস্থান প্রিপোজিশন অর্থ হলো পূর্বে অবস্থান এটা হলো পদনামী অব্যয় এটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে পরবর্তী পদের সাথে সম্পর্ক স্থাপন করে সেটা হলো প্রিপোজিশন এরপর আসছে আমরা কনজাংশন কনজাংশন হলো সংযোগ অব্যয় সংযোগ অব্যয় হলো যে কনজাংশনের মাধ্যমে দুটো অংশকে দুটো নাউনকে বা দুটো প্রোনাউনকে অথবা দুটো ক্লোজকে অথবা দুটো সেন্টেন্সকে একত্রিত করে সেটা হলো কনজাংশন কনজাংশন আমাদের প্রচুর ব্যবহার আছে সেন্টেন্সের বিভিন্ন সেন্টেন্সের বিভিন্ন বিভিন্ন ব্লাঙ্কের মধ্যে এবং আজ হলো পরবর্তীতে ইন্টারজেকশন ইন্টারজেকশন হলো আবেগ সূচক অব্যয় যে ওয়ার্ডের মাধ্যমে কোনো মনের আকস্মিক আবেগ ভাব মনের অবস্থা প্রভৃতি আনন্দ দুঃখ বা ব্যথা উল্লাস প্রভৃতি প্রকাশ পায় সেটা হলো ইন্টারজেকশন আমরা প্রথমে আসবো নাউন সম্পর্কে আমরা কিছু কথা বলবো নাউন জিনিসটা কি নাউন হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম কোনো ব্যক্তির নাম বস্তু নাম স্থান নাম পদার্থের নাম অথবা গুণের নাম বা কাজের নাম প্রকাশ পায় তাকে নাউন বলা হয় নাউন যেমন আমরা এখানে বোর্ডে লিখছি নাম ব্যক্তির নাম আলিম আলিম একজন মানুষের নাম এরপর আছে ঢাকা ঢাকা একটা জেলার নাম পাকিস্তানের নাম ব্যাংকা একটা ফলের নাম এবং ইংলিশ একটা ভাষার নাম এবার আসতেছে আল কোরআন পবিত্র ধর্মগ্রন্থ ইসলাম মুসলমানদের এরপর আছে অনেস্টি এটা একটা গুণবাচক নাম এটা এই সবগুলো আমরা দেখেছি যেগুলো আমাদের নাম আমাদের নাউনের গুলো আমাদের চিনতে হবে আমাদের বিভিন্ন ক্লোজ টেস্ট উইথ ক্লুজ ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ সেখানে আমাদের বিভিন্ন পার্সন স্পিচের ব্যবহার আমাদের আসে এই ব্যবহারগুলো আমাদের জানতে হবে আর ব্যবহারগুলো জানার জন্যই আমাদের বিভিন্ন পার্সন স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে আর ধারণা থাকলে আমরা পার্সন স্পিচের নিয়ে শূন্যস্থানগুলো করতে পারবো না এই জন্য শূন্যস্থানগুলো করার জন্য আমাদের বিভিন্ন পার্সেন্টেজের সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকলে আমাদের শূন্যস্থানগুলো আমরা নাম্বার পাবো না এখানে আমাদের এক নাম্বার গ্রামারে আছে উইথ ক্লুজ আর একটা আছে উইদাউট ক্লুজ সেখানে বিভিন্ন পার্সেন্টেজ যে যত ভালো পাবে এই শূন্যস্থান পূরণগুলো সে তত ভালো পাবে
ব্যাকরণ আসছে যে নাউন কে কয় ভাগে ভাগ করা হয়েছে তোমরা আগে শুনছো নাউন কে সাধারণত কয় ভাগে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথমে দুই ভাগ পরে আরো ভাগ আসছে তাহলে সেই হিসাবে এক নম্বর হলো কমপ্লিট নাউন আর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন এই কমপ্লিট নাউনটা কি তোমরা অবশ্যই শুনেছো কমপ্লিট নাউন হলো দৈহিক বা ইন্দ্রিয় গ্রাস্য বিষয় বিশেষ বিশেষ্য তাহলে কমপ্লিট নাউন কি দৈহিক বা ইন্দ্রিয় গ্রাস্য বিশেষ্য এরপর আসছে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন এই নাউন দ্বারা এই নাউন অর্থ হলো গুণবাচক নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলো আমরা পরবর্তীতে আমরা আরো জানব এবং ততক্ষণ আমাদের অনলাইনে ক্লাসে থাকতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এর আগে যে আলোচনা করেছিলাম নাউন সম্পর্কে এখন আমরা আসবো যে নাউন দ্য কমপ্লিট নাউনটা কি কমপ্লিট নাউন হলো যে নাউন দ্বারা বাহ্যিক অস্তিত্ব ও যাকে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় তাকে কমপ্লিট নাউন বলে কমপ্লিট নাউন কাকে বলে কমপ্লিট নাউন হলো যে নাউন দ্বারা বাহ্যিক অস্তিত্ব ও যাকে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় তাকে কমপ্লিট নাউন বলে এই কমপ্লিট নাউন কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে চার ভাগে ভাগ করা হয়েছে কমপ্লিট নাউন কে যেমন এক নাম্বার প্রপার নাউন দুই নাম্বার কমন নাউন তিন নাম্বার কলেকটিভ নাউন চার নাম্বার ক্যাপিটাল নাউন পাঁচ নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন এখন আমরা ধারাবাহিকভাবে আসবো এই নাউনগুলো কোনটা কেমন কি বিষয়ে কোনটা কিভাবে ব্যবহার হচ্ছে যেমন এক নাম্বার প্রপার নাউন হলো প্রপার নাউনটা কি যে নাউন দ্বারা ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে কি কি দাঁড়ালো এই নাউনে ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায় যেমন এখানে নাম আছে রানি ঢাকা খাদার আলপা এটসেট্রা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বস্তু বা ব্যক্তির নাম বোঝাইতেছে এখানে এগুলো হলো রূপান নাউন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাইতেছে এবার হলো দুই নাম্বার কমন নাউন কি কমন নাউন হলো যে নাউন দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি বস্তু স্থানকে বোঝায় নির্দিষ্ট কোন ব্যক্তি বস্তু স্থান বা কোনো কিছুকে বোঝায় কি সেটা হলো কমন নাউন যেমন ম্যান ম্যান বলতে অনেকে হইতে পারে এখানে কাউ বলতে বিভিন্ন রকমের গরু আছে বুক বুক বলতে বিভিন্ন ধরনের বুক ইংরেজি বাংলা আরবি বিভিন্ন বই এবারে সিটি সিটি বলতে শহর এখানে ঢাকা হতে পারে ঢাকা সিটি রাজশাহী সিটি চিটাগাং সিটি খুলনা সিটি ইত্যাদি ইত্যাদি এবার আসতে বয় বয় হতে পারে গাল বয় দ্বারা বিভিন্ন রকম বালকের নাম আসতে পারে গাল বলতে বিভিন্ন রকম বালিকের নাম আসতে পারে ইত্যাদি ইত্যাদি দ্বারা কমন নাম বোঝায় এবার আসছে তিন নাম্বার কলেকটিভ নাম কি যে নাম দ্বারা একই জাতীয় ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে কলেকটিভ নাম বলে এখানে একই জাতীয় ব্যক্তি বস্তু এবং স্থান হতে পারে যেমন এই আর্মি আর্মি বলতে সৈন্যবাহিনী এই একটি দলে অনেক সৈন্যবাহিনী থাকে এজন্য একত্রে একটার মধ্যে অনেক এবং এই ক্লাস ক্লাস বলতে একটা ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট থাকে বা যেমন ক্লাস 6 7 5 8 9 একটা ক্লাসে 60 70 80 90 জন স্টুডেন্ট থাকতে পারে এবং টিম টিম মধ্যে দল একটা দল 11 জন 20 জন 30 জন নিয়ে একটা দল হতে পারে এবং স্টুডেন্ট স্টুডেন্ট মধ্যে অনেক ছাত্র হতে পারে একই সাথে এবং আমরা আসবো ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউনটা কি যে নাউন দ্বারা কোন পদার্থের নাম বোঝায় যে নাউন দ্বারা কোন পদার্থের নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে ম্যাটেরিয়াল কি হলো পদার্থ যে পদার্থ আবার কি যে কোনো কিছু যাকে দহন করে সেটি হলো পদার্থ যেমন গোল্ড স্বর্ণ আয়রন লোহা ওয়াটার পানি রাইস ভাত এটসেট্রা ইত্যাদি ইত্যাদি আমাদের চারপাশে অনেক পদার্থ আছে এই পদার্থগুলো ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে এরপরে আসছে আমরা বলে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হলো অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণের নাম বোঝায় সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন এই অ্যাবস্ট্রাক্ট নাউন যে মোট নাউন হলো কয় প্রকার পাঁচ প্রকার প্রথমে আমরা বলছিলাম যে প্রথম দুই প্রকার কনকেট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন এক নম্বর আসতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি যে নাম দ্বারা কোনো ব্যক্তির বা বস্তুর গুণের নাম বোঝায় কি বোঝায়
যে নাম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণের নাম বোঝায় তাকে অবস্থায় নাম বলে যেমন অনেস্টি অনেস্টি ইজ দা বেস্ট পলিসি অনেস্টি ইউনিটি ইউনিটি হলো একতা ইউনিটি ইজ এ গ্রেট ভার্চু একতা একটা শক্তি বা একটা গুণ কাইন্ডনেস কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল মহসিনের দয়া সবার থানা তাহলে এখানে কাইন্ডনেসটা এখানে অবস্থায় নাম তাহলে আমাদের এই নামগুলো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা নামগুলো ভালো করে পড়বে এবং পার্সোনাল স্পিচের প্রকারভেদগুলো পার্সোনাল প্রকার প্রকারভেদগুলো এবং নাউনের প্রকারভেদ এবং কোনটা কোন নাউন এগুলো তোমাদের তোমরা ভালো করে শিখবে এবং জানবে পরবর্তী ক্লাসে আমরা এরপরে পরবর্তী ক্লাসে প্রমাণ প্রোনাউন এবং ভার্ব নিয়ে আলোচনা করব ততক্ষণ আমাদের অনলাইন ক্লাসে থাকবে আর অনলাইন ক্লাসে থাকার জন্য সকলকে ধন্যবাদ